আচ্ছা সৈদুর ভাই, মানে তোমাকে বাড়ি থেকে বর্তমান প্লে বাটন পাওয়ার পর বাড়ির মানুষের রিয়াকশনটা কেমন? তাও মোটামুটি মোটামুটি বাড়ি তো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, খাতা নমস্কার। তো কি খবর? তো দোয়া করি যাতে আল্লাহ সবাই হ্যাঁ সবসময় ভালো রাখে, তো আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা ভাই একদম মানে অহরুম মজা হবো, কারণ আজকে জামান ভাই আর SBS কমিটি ভিডিওর ওনার সৈদুর ভাইকে একসাথে দেখা পাবেন, মানে অহরুম মজা হবো। আর সৈদুর ভাইটা গান মানে আসবেনছে বাংলা গান, তো যাবেনছি একসাথে দেখা পাবে, অনেক মজা হবো। তো আমি আসলাম এহেলা হেলায়, তো আমার সাথে কাইও নাই আজকে, ওই জন্য মানে কোনো রাস্তার ভিউ দেখাবার পাইলাম না। এখন ডাইরেক্ট আবার এতে কলেজ ফিল্টার থেকে আবার ডাইরেক্ট যাম জামান ভাইয়ের বাইত, তো অত যা দেওয়া হবো। তো আসলাম এটা সুড়ুমুড়ো দোকানত, তো সুসে দৌড়ের জন্য কোনটা নিয়ে যায় হাতের সাথে, নাহলে বেশি খারাপ দেখা যায় নাকি কো? তো যাবেন সে সাথে থাক। তো গাইস আসলাম, তো এটা হয় জামান ভাইয়ের বাড়ি, আর জামান ভাই আছে উপরে নতুন বিল্ডিং, তো গাড়িটা ওটাই রাহা আছে, তো যাই আসি ভিতরে। তো এখানে এই যে সিঁড়ি দিয়ে উপরে উড়া লাগবো, তো যাই ভিতরে যাওয়ার পর রেডি, তারপরে কথাবার্তা হবো। তো উড়ি আসি উপরে, এটি সিঁড়ি দিয়ে বর্তমান যাওয়া আসা চলি আছে জামান ভাইয়ের রুমত। ভিতরে তো মানে সৈদুর ভাইয়ের জামান ভাই মানে ঘর মাতার তুলছে, মানে গান টাইম বানছে বুঝছো, মানে গান একটা রেকর্ডিং চলি আছে, মানে ওরম চিল্লি চিল্লি ফেলে দিছে ঘর। তো আমিও আসলাম অল্প, মানে অল্প লেট করি, মানে কথাবার্তা কইছি। তো গাইস জামান ভাই মানে অনেক ব্যস্ত আছে, তো তারপরে মানে সময় নিয়ে আর কি তো বসলাম, মানে অল্প কথা কই। মানে আজকে মানে সবচেয়ে বেশি ভালো লাগছে সৈদুর রাকিম ভাই আর জামান ভাই মানে একসাথে, তো মানে কোনো ভিডিও তো এলাম মানে যাও নাই একসাথে, না ভাই? না একসাথে কোনো ভিডিও যাওয়া হয়নি এলাম, তো এই জন্য আর কি বহুত বেশি মানে ভালো লাগছে। আর ভিডিওটা নিশ্চয় তোমাকেও মানে ভালো লাগবে, কারণ জামান ভাই আর সৈদুর ভাই ধরো বর্তমান আমাকে মানে মানকাচার সমষ্টিত মানে খুব সুন্দর কাম করি আছে। জামান ভাই যেরকম বর্তমান 50,000 প্লাস আছে সাবস্ক্রাইবার, তো সবাই মানে সাপোর্ট করো আরও বেশি করে করো, ভালো ভালো মানে গান ভিডিও দেওয়ার চেষ্টা করি আছে, তো এরকমভাবে সাপোর্ট করি থাকো। তো বহুত ভালো লাগলো মুস্তাফিজুর ভাই, আবার অনেকদিন পরে আসলো, তো দেখা করবার জন্যে। আর এমন টাইমে আসলো যে টাইমের মধ্যে সৈদুর ভাইও একসাথে আমরা কাম করি আছি। অ্যাকচুয়ালি সৈদুর ভাইয়ের একটা প্রজেক্টের কাম চলি আছে, একটা গানের কাম, তো মোটামুটি 4-5 দিন থাকি আর কি। উইও কষ্ট করি আসা যাওয়া করি আছে, কারণ কারেন্টের প্রবলেম, কারেন্ট থাকে না, কি যে কারেন্ট না, কারেন্ট মানে থাকেই না আর কি। এখনও কারেন্ট নাই, রাইট নাও এখনও কারেন্ট নাই, মানে ইনভার্টার দিয়ে চলি আছে, ইনভার্টার কখন যাবো না যাবো কোনো সিউরিটি নাই। তো সৈদুর ভাই কিছু কো। তো আমার খুব ভালো লাগলো, কারণ মেলা দিন হয় এমনি সবার সাথে মোলাকাত দেখা হয় না, তো আজ ফাইনালি জামান ভাইয়ের সাথে মোটামুটি আজ কয়দিন মানে হল 2-3 মাস হয়ে মোটামুটি হয় আর কি দেহার সাক্ষাৎ, তো আজকাল কি ফাইনালি মানে জামান ভাইয়ের সাথে মানে দেখা হল। তো জামান ভাই শুদ্ধে মোটামুটি একটা কাম করি আছে আমার একটা চ্যানেলের গান, তো জামান ভাই মোটামুটি তামাম মিউজিক করে, কি কমো সহ্যর বাইরে মিউজিক করে, এত সুন্দর মিউজিক করে, মানে মোটামুটি যতটুক শিখছে মোটামুটি আর কি চলে, আমাকে গান মানে নিজে হতে চলে, আমরা মানে ফাঁকে আর কি যাইনি এই জায়গার মধ্যে কাম করি, তো ইনশাল্লাহ যেন আমাকে ফাঁকে যাওয়া লাগে না। তো আপনারা জামান ভাইয়ের জন্য অল্প দোয়া করবেন, চ্যানেল মিক জামান চ্যানেলটা একটু যাই হোক আপনারা ঘন্টি বাজাবেন, যে হইতে আছে সব চ্যানেলে আছে মোটামুটি মোটামুটি ধরো মিউজিক চ্যানেল, তারপরে কমেডি চ্যানেল, সব চ্যানেলগুলো মোটামুটি অল্প স্বল্প মানে উপর লাইনের মধ্যে গেছে আর কি। তো এই চ্যানেলটা অল্প আল্লাহ মানে যদি আপনারা কিছু আর কি করেন তো ভালো হবো, সাথে বড় ভাই জানাচ্ছে ব্লগিং চ্যানেলটা একটু সবাই সাপোর্ট করবেন, তো এইটুকু আশা রইল। আর হ্যাঁ আমার ওই প্রেমিকা মানে ওই প্রেমিকা একটা সং আসতেছে, তো সবাই সাপোর্ট করবেন চ্যানেলটা SBS কমেডি ভিডিও, যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর হ্যাঁ পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আশা করি এইটুকুই আমার কওয়ার, মানে আপনারা যতটুকু পারেন সাপোর্ট করেন, সবগুলোকেই সাপোর্ট করেন, সবার সাপোর্টের দরকার আপনাদের। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস জামান ভাই মানে এত সুন্দর মিউজিক দেয় বর্তমান আর কি, মানে বহুত ইম্প্রুভ হয়েছে আর কি তোমার মিউজিক, চেষ্টা করি আছে, তো তোমরা মানে সাপোর্ট করবেন সব, বা বর্তমান ভিডিওর ভিউস অল্প একবারই যায় আছে, তো এই জন্য আর কি মানে মনের ভিতরে একটা উৎসাহ আসে কাম করার। আমার জন্য একটা বড় জিনিস, আমি নিজে মিউজিক, নিজে লিরিক্স, নিজে টিউন, নিজে মিউজিক করা একটা গান, বুকুতে তোমার নাম গানটা আমি সব কিছু নিজে করছি, ওই ভিডিওটা অলরেডি টিভির মধ্যে টেলিকাস্ট হয়ে আছে, রানিং চলি আছে,
অসমিস যারা স্যাটেলাইট টিভি চ্যানেল ওই চ্যানেলের মধ্যে বাজে আছে। তো এটা আমার জন্য বড় বিষয় যে আমি যতটুকু পাই আর কি করছি তথাপি গানটা অ্যাকসেপ্ট করছে টিভির মধ্যে টেলিকাস্ট করার জন্য, এইটুকু আর কি। সব তোমাদের সব আমাদের তোমাদের ভালোবাসা আর দোয়া এইটুকু আর কি। আর শহীদুর ভাই মানে তুমি যে প্লে বাটনটা পাইলে তোমার মানে কেমন মনের ভিতরে এটা মানে ই হচ্ছে? মানে প্লে বাটনটা পাওয়ার পরে এমন একটা খুশি ঠেকছে কি কমু, মানে সামান্য একটা জিনিস ধরতে গেলে সামান্য একটা জিনিস এক আটের মতন। তো মেন কথা ওইটাই মনে করো যে এমন ভালো লাগে কি কমু, জিনিসটা দেখলে একবার শান্তি। তো বহুত দিন কষ্ট করছি, বহুত দিন মানে মানে স্বপ্ন দেওয়ার মতন আছি যে পামো কোন দিন জিনিসটা। তো ফাইনালি হঠাৎ আপনাকে ভালোবাসার দোয়ায় সাবস্ক্রাইব করার জন্য তো অনেক অনেক ধন্যবাদ। তো হিসেবে আর কি আপনারা যে আপনারা নিয়ে দিলেন প্লে বাটনটা, তো এইভাবে জামন ভাইকে একটা নিয়ে দাও, দয়া মহব্বত করে দয়া ধর্ম করে মহব্বত করে আমাকে একটা নিয়ে দাও, আর ভাইয়াকেও একটা তাড়াতাড়ি নিয়ে দাও। যাই হোক আর কি, মানে আগে লোকাল এরিয়ার মধ্যে জামান ভাই মানে বহুত কষ্ট করে আছে, মানে বহুদিনই প্রায় কত বছর হল মানে তোমার চ্যানেল? 4 বছর হল। তো 4 বছর হয় মানে বর্তমানে এখন আর কি 2-1 দিনের ভিতরে 50K প্লাস হয়েছে আর কি। আর গান মনের পাখি গানটা ওটা মোটামুটি 100-120 হল আর কি। 120K প্লাস হল। তো সবারে ওটাই দোয়া আশীর্বাদ, আর তাড়াতাড়ি প্লিজ আমাকেও একটু মহব্বত করি আমার সাবস্ক্রাইব 100K করে দাও, আমি একটা প্লে বাটন চাই। অ্যাকচুয়ালি আমি মানে বহুত মানে নিজেকে ই করি যে জামান ভাইয়ের মানে 1 লাখ সাবস্ক্রাইব কখন হব বা প্লে বাটন পাবো, মানে এরম একটা ধরো এরম সবাই যদি অল্প সাপোর্ট করে আর কি বেশি টাইম লাগবে না, কারণ বর্তমান বর্তমান সময়ের ইউটিউব মানে 100-এর ভিতরে 80% ইউটিউব বর্তমান চলে আর কি, বুঝে আর কি ইউটিউব মানে কি বা ভিডিও সিডিওর বিষয়ে জানে আর কি। তো এই সময় অল্প মানে সাপোর্ট করলে জামান ভাই মানে ধরো অল্প আগবাড়ি যাবো আর কি। তো বহুত চ্যানেল নতুন নতুন বাড়াইছে, সবাই কম বেশি আগবাড়ি যায় আছে। তো জামান ভাইয়ের মিউজিক চ্যানেল মানে একদম আলাদা চ্যানেল আর কি, আর বহুত কষ্ট করে এই যে মানে মিউজিক নিজে বানানি একটা যেরকম আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে বহুত বড় বড় ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, যেরকম SBS কমেডি আছে, বেহুদা বয়েস আছে, তারপরে মিস্টার এলন আছে, তারপরে ফির আরও আছে আরও অনেক অনেক ও হালিম ব্রো হালিম ভাইয়ের চ্যানেল মোটামুটি বহুত সাবস্ক্রাইব 1 মিলিয়ন প্রায় হব না হয়েছে আর কি ধরে নাও। তো হব তো তো সবার চ্যানেলের ক্যাটাগরিটা আলাদা আলাদা, যেরকম SBS কমেডি ভিডিওর মানে স্ট্যাটাস টাইপের ভিডিও, যে বেহুদা বয়েসের কমেডি টাইপের ভিডিও, ভাইয়ের যেরকম ব্লগিং ব্লগ করে ভিডিও। তো মিউজিক চ্যানেল আর একটা আপনারা আর কি সাপোর্ট দিয়ে অল্প আগিয়ে দেন, যাতে আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে অল্প মিউজিকের কালচারটা অল্প থাকে আর কি। তো ওই জন্যে আর কি মিউজিকের চ্যানেলটাও সাপোর্ট করে দিয়ে অল্প একবারে দেন। আচ্ছা শহীদুর ভাই মানে তোমাকে বাড়ির থেকে বর্তমান প্লে বাটন পাওয়ার পরে বাড়ির মানুষের রিয়াকশনটা কেমন তাও? মোটামুটি বাড়ির সবাই খুশি, কারণ প্রথমে তো ভাবছিল যে এইটা মানে কি জিনিস, তো ফাইনালি যখন পাইলাম পাওয়ার পরে বাড়ির মধ্যে সবাই দেখলো, তো সবাই মোটামুটি সে একটা খুশি। তো তার সাথে সাথে আমার বন্ধু যারা আছে তো তারাও মানে সবাই খুশি, যেমন জামন ভাইরা আছে জামন ভাইরাও খুশি হয়েছে। তো বাসি আর কি বহুদিন খুশি মানে মানে আমাকে জাগার কত মানে এটাই আর কি। তো পাইলে ভালো লাগে, ধরুন এখন জামান ভাই যদি পায় তো মানে এত মানে হ্যাপি লাগবে মনের ভিতরে, এটা মানে মানে কারণ সবাই না মানে যে কোনো মানুষই হোক মানে সব জিনিসের মর্মটা সবাই বুঝে না, কারণ জামান ভাই ইউটিউব চ্যানেল করি আছে ধরো 1 লাখ সাবস্ক্রাইব হওয়া মানে জামান ভাইয়ের মানে মনের ভিতরে এটা মানে এত বিশ্বাস। হ্যাঁ কিন্তু ওটা সবাই বুঝবে না যারা চ্যানেল চলায় না বা যারা ইউটিউবের বিষয়ে জানে না আর কি, যাই চলায় যাই কষ্ট করে তাই সেই জিনিসের মর্মটা বুঝে আর কি। নাকি আজকে কালকে যে 50-50K ক্রস হয়েছে না, ওরে মানে এত খুশি লাগছে আর মানে কি কম আর ভাষা প্রকাশ করে দেবে নিচ্ছে না, 50K হয়েছে মানে এত ভালো লাগছে আর কি। শুধু ভাই গানটা মানে তুমি লিরিক্সগুলো তুমি নিজে লিখছো নাকি? যেমন গানটা যে আসি আছে আমার গানটার লিরিক্স আমি নিজে করছি, কারণ আমি যখন আর কি মানে শায়রি বানাই তো শায়রি বানাইতে বানাইতে মাঝে মাঝে আর কি একটা গানের আর কি মানে অনুভব হয় আর কি অনুভব হয়। তো তারপরে মানে কিছু কিছু এক দুই শের করি 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 মোটামুটি গান একটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি জামান ভাইয়ের এবারে গেছিলাম, তো জামান ভাই সব কিছু দিয়ে দিলাম, জামান ভাই মোটামুটি আমাকে সুরও কিরম কিরম কি মারার লাগবো কেমন কী সমাচার সুরগুলোও কিছু কিছু আমাকে মানে মডিফাই করে দিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তার সাথে সাথে মিউজিকগুলো মোটামুটি করতেছে অনেক সুন্দর মিউজিক, তো আপনাদের আসবো আর কি কয়েকদিনের ভিতরে মোটামুটি আপনাদের গানটা মানে আসবো আর কি। সব কিছু কারেন্টের উপরে ডিপেন্ড করি আছে কারেন্ট, আর মেন কথা মানে কারেন্টের প্রবলেম আমার মাইন্ড কাছে সমষ্টি, তো এর জন্য অল্প দেরি হয় আর কি। আর ভাইয়ার চ্যানেলের জড়িয়ে দিয়ে এই ভিডিওটার জড়িয়ে দিয়ে জড়িয়েছে
আমরা কারেন্টের যেটা সাপ্লাই যারাইতে সাপ্লাই করে প্লাস সবাইকে আমরা অনুরোধ করব লেখছি মানে উপর লেভেলের যে কারেন্টের মানুষগুলো আছে আর কি অফিস তো অনুরোধ করি আছে আপনারা যদি ভিডিওটা দেখতে লেখছেন প্লিজ আমাকে এই জায়গার কারেন্টটা খুব ডিস্টার্ব করে মানে এই যে কারেন্ট নাই সারা সকাল থাকি এখন পর্যন্ত কারেন্ট নাই রাতের মধ্যে অল্প টুক মানে বহুত রাতের মধ্যে কারেন্ট আসছে আসি অল্প আনে থাকি নাই থাকে না তো ওরে আর কি কারেন্টের বহুত প্রবলেম চলে আছে খালি আমাদের অসুবিধা নয় গোড়াল ডিস্ট্রিক্টের মানুষের অসুবিধা হয়ে আছে বহুত কমপ্লেনও করি আছে বহুত অ্যাপ্লিকেশন দিয়ে আছে কিন্তু এখন পর্যন্ত ঠিক হয় না তো দয়া ধর্ম করি যদি তোমরা এই ভিডিওটা দেখবে লেখছো আমাকে ভিডিও অনুরোধ থাকলো আর কি সবার তরফ থেকে অনুরোধ থাকলো কারেন্টটা খুব জরুরি হয় আমাকে ছাত্রছাত্রীর জন্য হোক বহুত মানুষ বিভিন্ন ধরনের কাম কাজের জন্য হোক কারেন্টটা খুব জরুরি সবারে তো ইনভার্টার নাই সবারে ওরম পোষাপাতিও নাই যে ইনভার্টার কিনবো তো বর্তমান ক্রাশিন ট্রাশিন হইলে পাওয়া যায় না ওই রকম দামও বাড়িয়ে গেছে তো ওই জন্য কারেন্টের উপরে মানুষ ডিপেন্ড করি আছে আর কি বর্তমান তো কারেন্টটা নিয়মিয়া করে দেওয়ার জন্য আমরা আর কি অনুরোধ করি আছি তো অল্প ই করি না আর কি আর গাইস মানে তোমরা মানে সৌদুর ভাই যেটা অফিসিয়াল সং আসবেনছে আর কি ভিডিও আসবো না তো সবাই মানে ওয়েটিং করো একদম মানে খুব সুন্দর আমি যতটুকু শুনলাম আর কি মানে লিরিক্সগুলো এত সুন্দর হয়েছে আর মিউজিক তো মানে অসাধারণ তোমরা মানে অপেক্ষায় থাকো আর কি অ্যাকচুয়ালি তোমার ভাল লাগবে সবারে ভাল লাগবো অল্প স্বল্প মিউজিক শুনে নিয়ে যাবো নাকি অল্প জাস্ট অল্প খালি জাস্ট অল্প শুনেই নাকি জাস্ট অল্প শুনেই আর কি তোমাকে শুনো আর কি গানটা অ্যাকচুয়ালি এখনও কমপ্লিট হয়নি ভোকাল এডিটিং সিডিটিং মানে ভোকালের কিছু ই করা আছে এফেক্ট এফেক্ট লাগানো বহুত বাকি আছে তো গানের ফিলিংসটা হয়তো আপনার মিউজিকটা শুনে অল্প গম পাইবার পান তো ভালো হবো গানটা আর কি ভালো করার ট্রাই করুন যতটুকু পাই আর কি তো সবাই আশা রাখছি গানটা সবাই শুনবেন শেয়ার করবেন লাইক করবেন SBS কমেডি ইউটিউব চ্যানেলের মধ্যে তো দেখবেন এইটুকু আর কি ওটার টাইটেলটা কী আছে গানের টাইটেলটা ওই প্রেমিকা ওই প্রেমিকা তো চ্যানেলটা প্রেমিকা হ্যাঁ চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবো সৌদুর ভাইয়ের SBS তো সবাই সাবস্ক্রাইব করো গানটা শোনার জন্য মানে ওয়েটিং করো আর গানটা যেদিন রিলিজ করবো ওই দিন আমার চ্যানেলও তো ইনশাল্লাহ কমিউনিটি থাকবো আর ভাইয়ের চ্যানেলের ডিসক্রিপশনের মধ্যেও দেওয়া থাকবো তো সবাই দেখবে আর কি তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেওয়ার জন্য আর আমাকে তিনজনের সাপোর্ট করো সাথে যারা যারা আছে আমাকে লোকাল এরিয়ার ইউটিউবারগুলো সবাই সাপোর্ট করো তো এটুকু চ্যানেলটা আমার চ্যানেল অল্প সাবস্ক্রাইব করে দিও আর ভাইয়ের গান শোনার জন্য মানে সবাই ওয়েটিং করো গান আসলে তো মানে সবাই এনজয় করবে তো টাটা বাই বাই লাভ ইউ গাইস সি ইউ সি ইউ